নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, ছায়া প্রকাশনীর বই ভূগোল ও পরিবেশ দুলাল দাসের, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। এই অধ্যায়ের আজকে আমি 6 চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, 6 চ্যাপ্টার ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন, এক দাগে, ভারতীয় কৃষির অধিকাংশ নির্ভর করে, এর অ্যান্সার মৌসুমি বৃষ্টিপাতের উপর। দুদাগের প্রশ্ন, ভারতের ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো, এর অ্যান্সার মহারাষ্ট্র। তিন দাগের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, সের অ্যান্সার জায়িদ শস্য। চার দাগে, চা কফি হলো এক প্রকার পানীয় ফসল, ডিয়ার অ্যান্সার। পাঁচ দাগে, শিল্প হলো, বিয়ের অ্যান্সার দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ। ছয় দাগে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, এর অ্যান্সার হবে কোয়েম্বাটুর। তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সাত দাগে, বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি হলো, এর অ্যান্সার হবে টিস্কো। আট দাগে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয়। তো দেখো, আমারই একটা ছাত্র এটাকে রাইট মেরেছিল, বাট প্রথম হয়েছিল কিন্তু 1872 সালে, যেটা আদমশুমারি শুরু হয়েছিল, আর আমাদের পূর্ণাঙ্গ হয়েছিল কিন্তু 1881 সালে। এখানে যেহেতু পূর্ণাঙ্গ বলেছে, তার জন্য 1881 সাল হবে। যদি পূর্ণাঙ্গ কথাটা যদি না বলতো পূর্ণাঙ্গ কথাটা, তাহলে 1872 খ্রিস্টাব্দে হতো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। নয় দাগের প্রশ্ন, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো, বিয়ের অ্যান্সার অরুণাচল প্রদেশ। দশ দাগে, বর্তমানে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার, এর অ্যান্সার ঊর্ধ্বমুখী। এগারো দাগে, ভারতের শহরে ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন, এর অ্যান্সার 400 জন। বারো দাগে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বিয়ের অ্যান্সার বেঙ্গালুরুকে। তেরো দাগে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, এর অ্যান্সার 53টি। ফোরটিন দাগের প্রশ্ন, ভারতের সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হলো, সের অ্যান্সার রেলপথ, ঠিক আছে, সড়কপথ হবে না, রেলপথ হবে, এবং দ্রুত যাওয়ার জন্য ছিল বিমানপথ, ঠিক আছে, এবং সবথেকে আস্তে যেটা যায় সেটা ছিল জলপথ, মানে আকাশপথের দ্বিতীয় স্থানে ছিল রেলপথ, তারপরে ছিল সড়কপথ, তারপরে ছিল জলপথ, ঠিক আছে, তার মানে এটা হবে সের অ্যান্সার রেলপথ। পনেরো দাগে, ভারতে প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয়, বিয়ের অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দে। ষোলো দাগের প্রশ্ন, ভারতের জীবনরেখা বলা হয়, এর অ্যান্সার রেলপথকে। সতেরো দাগে, ভারতের সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য, এর অ্যান্সার হবে 5846 কিমি। আঠেরো দাগের প্রশ্ন, হিজলি খাল অবস্থিত, এর অ্যান্সার পশ্চিমবঙ্গে। উনিশ দাগে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো, ডিয়ার অ্যান্সার 7 নং জাতীয় সড়ক, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো। কুড়ি দাগের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, এটা 1984 সালে, এটা কিন্তু কলকাতায় চালু হয়েছিল, ঠিক আছে, সর্বপ্রথম রেল মানে মেট্রো রেল। আর রেলপথ চালু হয়েছিল 1853 সালে প্রথমে, যেটা মুম্বাই থেকে থানেতে, আর মেট্রো রেল হয়েছিল 1984 খ্রিস্টাব্দে, সেটা আমাদের কলকাতায় হয়েছিল, ঠিক আছে। একুশ দাগে, বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো, এর অ্যান্সার তুলো। এবার আমি সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। এক দাগে, রবি শস্যের একটি উদাহরণ হলো, শূন্যস্থান হবে গম হবে। দু দাগে, মৌসুমি বৃষ্টিপাত শুরুর সাথে সাথে রোপণ করা হয়, অ্যান্সার হবে খারিফ শস্য, ঠিক আছে, মৌসুমি বৃষ্টিপাতের শুরুর সাথে সাথে রোপণ করা হয় খারিফ শস্য, যেখানে ধান জড়িত আছে, ধান। তিন দাগে, লোহিত মৃত্তিকা ভালো জন্মায় রাগি, আর কৃষ্ণ মৃত্তিকায় কী জন্মায় ভালো, কৃষ্ণ মৃত্তিকায় জন্মায় হচ্ছিল ভালো কার্পাস, আর লোহিত মৃত্তিকায় জন্মায় হচ্ছিল রাগি। চার দাগে, বর্তমানে ভারতে বৃহদায়তন ইস্পাত কারখানার সংখ্যা, অ্যান্সার হবে 8টি। পাঁচ দাগে, টিস্কো স্থাপিত হয়, শূন্যস্থান হবে 1907 সালে। ছয় দাগে, পশ্চিম ভারতে ড্যাশতে প্রথম পেট্রোডাশন কারখানাটি করে ওঠে, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের প্রথম থানে,
ফায়াকান নয়কার থানে। সাদ্দাকে কি বলেছে? সাদ্দাকে প্রশ্ন বলেছে, গ্রামীণ বসতির পৌর বসতিতে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ নগরায়ণ, নগরায়ণ। আর দেখে স্বাধীনোত্তর ভারতে এখনও পর্যন্ত জনগণনা হয়েছে শূন্যস্থানভাবে 15 বার। নয় দেখে জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ড্যাশ বলে, অ্যান্সার হবে জনবিস্ফোরণ বলে, তোমরা তো জানো 12 আছে জনবিস্ফোরণ বলে। দশ দেখে পার্বত্য রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম শূন্যস্থানভাবে সিকিম, কী হবে? সিকিম হবে। 11 দাগে সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম হলো শূন্যস্থানভাবে আকাশপথ। 12 দাগে এসএমএসের পুরো কথার নাম কী, মানে এসএমএসের পুরো নাম কী? এসএমএস হচ্ছিল, তো দেখো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, এই যে শর্ট মেসেজিং সার্ভিস, শর্ট মেসেজিং সার্ভিস, ঠিক আছে লিখে নেবে। পরের প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। 13 দাগের প্রশ্ন, 2000 সালে সর্বপ্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়, 1984 সালে। এই প্রশ্ন কিন্তু আগেও একবার ছিল, এমসিকিউতে ছিল। 14 দাগের প্রশ্ন, চা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকারী রাজ্য হল পশ্চিমবঙ্গ। চা উৎপাদনে স্বাদে গন্ধে কিন্তু দার্জিলিংয়ের চা কিন্তু খুবই বিখ্যাত, এবং আসামও তোমরা তো জানো আসাম চা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে এখান থেকে পশ্চিমবঙ্গ। 15 দাগে কপি ড্যাশ জলবায়ুর ফসল, অ্যান্সার হবে আর্দ্র জলবায়ুর ফসল। 16 দাগে পেট্রোডাকশন শিল্পের মূল উপকরণ, অ্যান্সার হবে ন্যাপথা, অ্যান্সার কী হবে? ন্যাপথা হবে। আরও আছে সেটা লিখলেও চলবে, বাট তোমরা ন্যাপথা দেবে। তো দেখো এই যে তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ আছে, এই শুদ্ধ অশুদ্ধ তোমাদের অন্য একদিন করিয়ে দেবো, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? তো দেখো এখানে যদিও সলভ করা আছে, তোমরা দেখতেই পারছো সলভ করাই আছে এখানে, যেটা ঠিক হবে সেটা আমি মানে রাইট চিহ্ন দিয়েছি, আর যেটা ভুল হবে সেটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে? দেখতেই পারছো আমি আর পড়লাম না, দেখিয়ে দিলাম তোমাদের আবার এই দিকে, তোমার এই দিকে, ঠিক আছে? এই যে এটাও দেখে নাও, যেটা যেমন এটা ঠিক আছে, 9 জায়গাটা 10 জায়গাটা ঠিক আছে, 11 জায়গা ঠিক আছে, 12 জায়গাটা ভুল আছে, 13 জায়গাটা ভুল। এখানে বলেছে 1953 সালে ভারতে প্রথম রেলপথ সূচনা হয়, এটা বলেছে 1953 হবে না, এটা কিন্তু 1853 হবে, ঠিক আছে? আর যেটা মুম্বাই থেকে থানে হয়েছিল তার জন্য এটা ভুল আছে, আর তো দেখতেই পারছো সব কিছু। আর বাম স্তম্ভ ডান স্তম্ভ আমি পরের দিন আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।